আসসালামু আলাইকুম, আমি কারি প্যারাডাইস ইউএসএ ব্লগস থেকে আনিসা। আর আজকে আমি এই ভিডিওটি তৈরি করার কারণ হচ্ছে যে আমি দেখলাম গত দুই দিন আগে আমাদের প্রিসিলা নিউ ইয়র্কের একটা ইন্টারভিউ নিয়েছিলেন ডালাস বাংলা থেকে আমিন ভাইয়া। এবং এই ভিডিওটি প্রিসিলা যখন তার ফেসবুক পেজে আপলোড করে তখন উইদিন লাইক টু ডেইজের মধ্যেই মোর দেন টু মিলিয়ন্স ভিউ হয়েছিল। এবং দেখলাম যে পার আওয়ারে অনেক মানুষ একসাথে ওয়াচ করতেছে এই ভিডিওটি, লাইক 2000-3000 পিপুল একসাথে সবাই দেখতেছেন। তো আসলে এই ভিডিওটি অথবা এই ইন্টারভিউটি এইরকমই একটা ইন্টারভিউ যে সবাই অনেক পছন্দ করেছেন, আমি নিজে অনেক পছন্দ করেছি। আর প্রিসিলাকে সবসময় আমি অনেক পছন্দ করি, আমার ছোট বোনের মতো ওকে আদর করি। এবং আমিন ভাইয়াও আমার অনেক প্রিয় একজন মানুষ, বড় ভাইয়ের মতো সবসময় আমি ওনাকে রেসপেক্ট করি। উনি এইরকমই মানুষ যে সবার আসলে রেসপেক্ট পাওয়ার মতো। আর প্রিসিলাকে আমি কিসের জন্য পছন্দ করি সেটার অনেক রিজন আছে, সবগুলা রিজন আমি নাই বললাম। আজকে তোমার এই ইন্টারভিউর মধ্যে একটা রিজন আমি বলি, যে রিজনটার জন্য আসলে মানে আমি তোমাকে পছন্দ করি। আর এরকম তো অনেকগুলোই আছে, সেগুলা এখন বলতে আসলে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাই ইন্টারভিউ থেকে একটা জিনিস আমি সবার সামনে মানে তুলে ধরি, সেটা হচ্ছে যে আমিন ভাইয়া তোমাকে কোয়েশ্চেন করেছিলেন যে তোমাকে নিয়ে অনেকেই ফেক থাম্বনেইল অথবা ফেক ভিডিও মেক করতেছে, লাইক ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, যেগুলো কোনো মানে ভিত্তিহীন, যেগুলোর কোনো মিনিং নাই, মানুষ মিথ্যে নিউজ দিয়ে অনেক অনেক মিনিয়ন মিনিয়ন ভিউজ পাচ্ছে ভিডিওর মধ্যে। তো তোমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি ফিউচারে কোনো অ্যাকশন নিবে, তুমি কি বলেছিলে যে ভাইয়াকে না, কারণ এই ভিডিওগুলো মেক করে ঠিক আছে কন্টেন্টটা ফেক হয়তো ওরা, কিন্তু তোমার নাম ইউজ করে ফেক কন্টেন্ট দিয়ে তারা অনেক মিলিয়ন্স মিলিয়ন্স ভিউ পাচ্ছে এবং কিছু সাবস্ক্রাইবারও পাচ্ছে, আর এই ভিউ থেকে ওরা যে ডলার অথবা টাকা ইনকাম করতেছে সেটা হয়তো ওদের ফ্যামিলিতে অনেক উপকার হচ্ছে, তাই তুমি ওদের ফ্যামিলির কথা চিন্তা করে কখনো তুমি ফিউচারে মানে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে না। যে এই যে তোমার মহান একটা মনের তোমার পরিচয় দিয়েছে, অথবা তুমি এত ছোট্ট একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে এই জিনিসটা প্রেজেন্ট করেছো, যেটা কিনা আমরা অনেক বড় মানুষও এটা বলতে পারবে না। তো এই জন্য আসলে প্রিসিলা তোমাকে আমার অনেক ভালো লাগে, কি বলবো, সবসময় মন থেকে তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আছে। আর অনেক কনগ্রেচুলেশন তোমাকে, এবং দোয়া করি সবসময় তোমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাক। আর আমিন ভাইয়ার কথা কি বলবো, সবসময়ের মতো উনি আমার খুবই প্রিয় একজন মানুষ। আর আমিন ভাইয়া আপনি জানেন হয়তো যে আপনার আয় কুকিয়া এই গানটি আমার খুবই খুবই প্রিয়, সবসময় আপনাকে রিকোয়েস্ট করি। তো আপনাদের দুইজনের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর এই ভিডিওটি এখন যারা যারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম, আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, পাশের মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।